সেদিন ছিল ঈদুল ফিতরের রাত দিল্লির জামে মসজিদ থেকে একটু দূরে নিজের ঘরে বসে বসে বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআন শরীফ লিখছে আর পাশে বসে আছে ওনার একমাত্র ছেলের নাম হলো তার মোহাম্মদ বাদশাহ আলমগীরের একটাই ছেলে ছিল মুখস্থ করে নাম তার মোহাম্মদ ও কোলের কাছে বসে আছে মন মরা মুখ কালো জিজ্ঞেস করছে বাদশাহ আলমগীর কি হয়েছে তোমার বলে আব্বা চাঁদ উঠে গেছে আজকে ঈদ হবে কাল সকালে আজ ঈদ রাত চাঁদ রাত তা আমার চাচা দাঁড়া ভালো করে শুনবেন আমার চাচা দাঁড়া আমার চাচা মুরাদ সুজার ছেলে মেয়েরা ঈদের নতুন জামা কিনেছে আপনি দিল্লির সম্রাট বাদশাহ এখনো আমার ঈদের জামা দিলেন না বাদশাহ আলমগীর বলছে বাবা তুমি তো জানো আমি কোরআন শরীফ লিখে আর টুপি সেলাই করে সংসার চালাই তুমি জানো না বাবা আমি টুপি সেলাই করি আর কোরআন শরীফ লিখি আমি রাজকোষের পয়সা নেই না এ তো তুমি জানো আপনারা পড়েছেন কি জানেন আমার কাছে আমি দেখেছি বাদশাহ আলমগীরের হাতে লেখা কোরআন কি আশ্চর্য ওনার হাতের আরবি ক্যালিওগ্রাফি অবাক হয়ে যাবে দেখতে বাদশাহ আলমগীরের বাদশাহ আলমগীরের পীর ভাই কে ছিলেন এসে গেলে বলে শুনে যান ইতিহাসটা বাদশাহ আলমগীরের পীর ভাই কে ছিলেন জানেন লিখে নেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামানা আমিরুল শরিয়াত দাদা হুজুর কেবলার পঞ্চম পুরুষ যার নাম হযরতে মোস্তফা মাদানী নাম শুনেছেন আরে বাবা মেদিনীপুর শহর যার নামে জওহরলাল নেহরু যাকে মাদিনী বলতেন মাদিনী এনার নাম মোস্তফা ইনি এবং বাদশাহ আলমগীর একই দিনে দিল্লির জামে মসজিদে হযরতে খাজা মাসুম হুজুর খাজা মাসুম রব্বানী জানেন কে জানেন না হযরতে মুজাদ্দিদ আলফে সানির তৃতীয় ছেলে জানেন না আল্লাহু আকবার একটু জানা ভালো যে কেন যেহেতু এই সময়টা মুজাদ্দিদ আলফে সানির সময় চলছে এটা হচ্ছে দ্বিতীয় সহস্রাব্দ এটা 1443 হিজরি লিখে নিন এটা হলো 1443 হিজরি আল্লাহ রসুল বলেছে আমার পর্দা নেবার 1000 বছর পর আমার নামে একটা ছেলে জন্ম নেবে নাম হবে তার আহমদ সেই ছেলেটি আমরা সবাই জানি আহমদ ফারুকি সিরহিন্দি যার রওজা পাঞ্জাবে সিরহিন্দে যিনি মুজাদ্দিদিয়া তরিকার শায়খ যার রওজা মুবারক গেছেন কি না কেউ এখানে আমি জানি না গেছেন কি দেখতে কেউ গেছেন কখনো জিয়ারাতে যদি কখনো যান দেখে আসবেন উনি পাঞ্জাবের জমিনে আরাম করছেন ওনার সেজ ছেলের নাম হচ্ছে খাজা মাসুম ইনি যেদিন জন্ম নেন ইতিহাসে এসেছে আমার পানিগোবরার হুজুর হাফেজ সাহেব উজির পানিগোবরা উনি লিখেছেন জীবনীটা আগেতে পড়ে নেবেন যেদিন খাজা মাসুম রব্বানি জন্ম নেবে সেদিন নবী পাক পাঞ্জাবের জমিনে ওনার আম্মার আতুর ঘরে এসেছিলেন হযরতে মুজা আলবেসানিকে বললে আপনার ছেলে হবে ওর নাম রাখবেন মাসুম আল্লাহ পাকের ওলির নাম রেখেছিলেন খাজা মাসুম এনার হাতে দিল্লিতে গিয়ে বায়াত হয়েছিলেন হযরতে মোস্তফা মাদানী কোন মোস্তফা মাদানী যার ছেলের কবর দেখে এসেছেন ফুরফুরা শরীফের দাদা হুজুরের রওজা মুবারকের ভিতরে একটা বাচ্চার কবর আছে না খেয়াল করেন একটা বাচ্চা আছে না নেই এই বাচ্চারা কে ইনি হচ্ছেন ছোট হযরত এরা দুই ভাই ইতিহাসে এসে গেলে শুনে নেন এরা দুই ভাই বড় হযরত ছোট হযরত হযরতে মোস্তফা মাদানী উনি ওয়াজ করে বাড়ি এসেছেন ফুরফুরায় ওয়াজ করতে যাওয়ার আগে দেখে গেছিলেন ওনার বাড়িতে মেয়েরা যেমন তৈরি করে শশা মানে খিরার গাছ শশা গাছ একটা শশা ঝুলছিল উনি ওয়াজ করতে যাওয়ার সময় দেখে গেছে শশা ঝুলছে এসে দেখে শশাটা নাই মোটা দিয়ে আটা ঝরছে উনি বলেন কে কে এই শশা তুললে বড় হযরত জানতো এটা ছোট হযরতের কাজ ও কোলের কাছে গিয়ে ছোট হযরতকে বলছে এই তুমি শশা তুলেছো কেন হ্যাঁ
শশদ্রুজ আব্বা বকাবকি করছে, বলে আব্বাকে বারণ করে গিয়ে যে তুলেছে সেই লাগিয়ে দেবে। উনি গোসল করবার জন্য বাড়ির ভিতরে গিয়েছে, এসে দেখে গাছে বোটায় শশাটা ঝুলছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, এটা ইতিহাস। ইতিহাস খুলে দেখবেন বাজে কথা আজিজুর বলে না। উনি এবার বাইরে বার হয়ে বলে এটা কে করলে, উনি এটা কে করলে, আমার বাড়িতে আমার উপরে পীড়ন ফলাচ্ছে কে, কে রে? উনি বুঝতে পেরেছেন আমার ছোট ছেলের কাজ। ওনাকে কোলের কাছে ডেকে বললে, তুমি এটা করেছ? উনি চুপচাপ ছিলেন, মনে করে দেখুন। ওনাকে বলে যাও মসজিদে গিয়ে যাও, মসজিদে যাও, শুয়ে পড়কে যাও। আপনার মনে করে দেখুন, মেজদা হুজুরের বাড়ির সামনে মাটির যে আট চালার মসজিদে এখনো বর্তমান, ওই মসজিদ উনি শুয়ে পড়লেন। আজরাইলের হুকুম হয়েছে, আজরাইল এসে ওনার জানটা কবজ করে নিয়েছিলেন। সেই ছেলেটির কবর হলো দাদা হুজুর রওজা মুবারাকের কবর স্থানে। দাদা হুজুর বলেছিল আমার কবরটা দেবে এই মুস্তফা মাদানির ছোট ছেলে হজরতে, ছোট হজরতের কাছে। ইতিহাস খুলে দেখবেন এই মুস্তফা মাদানি রহমাতুল্লাহ আলাইহির দোয়ায় হজরতে, হজরতে বাদশাহ আলমগীর, ইনি খুব উঁচু মার্গের ওলি ছিলেন, যে ওলি হবার কারণে উনি রাজকোষের পয়সা নিয়ে সংসার চালাতেন না, তাই উনি নিজে হাতে কোরআন লিখতেন। সেদিন রাতের বেলা কোরআন লিখছে, ওনার ছেলে পাশে বসে আছে, বলছে আব্বা আমার ঈদের জামা দেবেন না। হঠাৎ একটা মেয়ের কণ্ঠস্বর, মেয়েটা আওয়াজ দিয়ে বলছে বাদশাহ, ও আপনি কোথায় আছেন বাদশাহ? আমি বড় বিপদে পড়েছি, আপনি এই রাতের বেলা কোথায় আছেন? একবার বাইরে আসুন। বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি কোরআন লেখা বন্ধ করে বাইরে বেরিয়ে দেখে ঘোড়ার পিঠে দাঁড়িয়ে আছে একটা যুবতী মেয়ে। তার শরীরের পোশাক, তার চুল, তার সব কিছু যেন আগলা পাগলা হয়ে আছে। বাদশাহ আলমগীর জিজ্ঞেস করছে, কে তুমি মা? বলছে আমি আপনার এক হিন্দু প্রজা, আমার নাম হলো শকুন্তলা। এই রাতের বেলা আপনার কাছে এসেছি, তার কারণ হলো আপনার তিনজন সেনাপতি, দুজন হিন্দু। বাদশাহ আলমগীরের তিনজন সেনাপতি ছিলেন, দুজন ছিলেন হিন্দু, একজন মুসলমান। অথচ তাকেই বলা হচ্ছে সাম্প্রদায়িক, মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে। বাদশাহ আলমগীরের দুটো সেনাপতির নাম লিখুন, যশবন্ত সিং আর জয় সিং, লিখে রাখেন। বাজে কথা আজিজুর বলে না, যশবন্ত সিং আর জয় সিং, দুজন সেনাপতি, মুসলিম একজন। ওই মেয়েটি বলছে, বাদশাহ আপনার মুসলিম সেনাপতি আমাকে জোর করে বিয়ে করতে চায়। ইদানিং দেখবেন উত্তরপ্রদেশে যান, হরিয়ানায়, দিল্লিতে যান, বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে যান, দেখেন ওখানে বিল আনছে লাভ জেহাদ আর ধর্মান্তরকরণ, ধর্মান্তরকরণের বিল আনছে ওরা। লাভ জেহাদ মানে হলো এরা বলতে চাইছে আরএসএস এর বন্ধুরা, যে মুসলমানরা হিন্দু মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে ওদের মুসলমান বানাচ্ছে, এটা 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 একেবারে বাজে কথা। সরকারগুলো কেন্দ্রীয় সরকারের মদতে এরা মুসলিম নারী পুরুষের মধ্যে উত্তেজিত সৃষ্টি করতে গিয়ে হিন্দু মেয়েদের সাথে মুসলিম ছেলেদের জোর করে বিয়ের এক ফর্মুলা জারি করছে। সবচেয়ে মারাত্মক খতরনাক একটা সময় আসছে আমাদের, সেটা হলো বিল আনছে মেয়েদের বিয়ে 21 বছর।
বছর বয়সে এটা মারাত্মক ঘটনা বিল আজ মেয়েরা শুনে রাখুন আমার মায়েরা 21 বছর বয়সে একটি মেয়ের বিয়ে হলে তার বাচ্চা হতে হতে 23 24 25 লেগে যায় এই 23 24 25 বছরের বাচ্চা আপনারা বিজ্ঞানীরা বলছেন বিজ্ঞানীরা এই মেয়েদের শরীরে ভুল বুঝবেন না সিস বলে একটা জিনিস সিসটাতে সিস জানো মুন্ডু জানো শুক্রকীট আর ডিম্বকোর যখন মিলন হয় একটু ভুল বুঝবেন এটা আমাকে ব্যাখ্যা করতে হচ্ছে কোরআন থেকে শুক্রকীট আর ডিম্বকোর যেটা যখন মিলন হয় আমাদের ভুল বুঝবেন না এইখানে মেয়েদের হরমোনে একটা বাড়তি হরমোন ঢুকে গিয়ে একটা মারাত্মক পাজল হয় মানে ওই জায়গাটায় বাচ্চা চলে যায় টিউবে ওর নাম সিস লিখেনান যদি কোনো গাইনোকোলজিস্ট থাকে জিজ্ঞেস করবেন সিস্ট কাকে বলে সিস্ট হলো বাড়তি একটা সন্তান ঢুকে যাবার একটা ঘর বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে বয়স্ক মেয়েদের এই রোগটা খুব মারাত্মক পর্যায়ে যায় আজ কেন্দ্রীয় সরকার বিল আনছে কি বিল ওই মেয়েদের বিয়ের বয়স 21 ভালো করে শুনবেন সরকারি নিয়মে 21 এর আগে আপনার মেয়ের আপনি বিয়ে দিতে পারবেন না অথচ শরীয়তের হুকুম জেনার ভয়ে নারী আর পুরুষের সময় হলেই বিবাহ বন্ধন দিয়ে দাও আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা ফালাইসা মিন্নি বিয়ে করা হলো আমার সুন্নত কিন্তু কখনো কখনো বিয়ে করা ফরজ রোগ হলে রোগ মুক্তির ঔষধ বিয়ে করা তাই বিয়ে হলো পুরুষের জীবনের এটি আল্লাহর নিয়ামত যার বউ নেই এমনি লোকে বলে তার কেউ নেই ঠিক কি না যার বউ নেই তার কেউ নেই কেন বুড়ো বয়স একবার আলাদা না করে বলে আমার ছেলিয়ে দেখ না ছেলিয়ে দেখ ছেলিয়ে তার জ্বালা সে মাথা ছেলিয়ে দেখতি বুঝার মেয়ে আছে মেয়ে মেয়ে দেখবে সে তাই জামাই খেদমত করে উঠতে পারে না বাপের দেখছে রাগ করেন না শরিয়া একটা সৃষ্টি করে দিয়েছে এরা পরিকল্পিত ভাবে আমার ভাইজানেরা লাভ যাদের ধোয়া তুলে আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি ভাইয়া খুব জটিল কিন্তু কারণ এই ওয়াজ তো কেউ করে না আপনারা জানেন রাগ করবেন না আমি খুব মেহনত করি আল্লাহ সাক্ষী সব জায়গায় দেশ বিদেশে আল্লাহ আমার বয়স হয়েছে ওয়াজ করছে 38 বছর ঠিক কিনা এই এখন যারা বক্তা বেরিয়েছে তারা হয়ে হয়নি তখন আমি ওয়াজ করছি এটা গল্প করছি না বাস্তব বলছি আপনাদের দিয়ারাতে আমি কি আজ আসছি প্রথম কত আগে তখন আমি গোবরডাঙ্গা হিন্দু করে বিএড পড়ি আপনারা মনে করে দেখুন গোবরডাঙ্গা হিন্দু করে তখন আমি বিএড পড়ি তখন আপনাদের গোবরডাঙ্গা এখানে এসেছি আপনাদের এই গ্রাম অনেক আমাদের অনেক মেয়ে এখানে বিয়ে হয়েছে আমাদের এই টিন্ডা পানি তর প্রসন্ন কাটি গতকাল দুপুরবেলা রাতে ফাঁক নেই বলে দিনের বেলা একটা সাবরেসানি জলসা করছি সে বলছে কাল দিয়ারায় যাচ্ছেন তো হুজুর তার মানে এখানে আমাদের এলাকার প্রচুর আত্মীয় স্বজন আছে তারা এসেছেন আসেন বসেন মহব্বত করেন আমি গোনাহাগার রাতের বেলা অনেক রাত হয়েছে তবু এত মানুষ আপনারা বসে আছেন ভাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করে একবার নাড়া দেওয়া যায় ভাইয়া এটা মনে স্বরূপনগর থানা আমার ধারণা স্বরূপনগর থানা না একটু আওয়াজ দিয়ে সবাই মিলে রাতের বেলা বলবেন না নারায়ে তাকবীর এই কি তরকারি রান্না হচ্ছে কি তরকারি ডাল আলু গোশ নেই 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 গোশ থাকলে একটু ভালো লাগে কারণ ডাল আলু ভালো খাবার কিন্তু গরুর গোশ তো সুপার পাওয়ার খাবেন আমি আপনাদের অনুরোধ করছি এই করোনার আবহে দুটো ডোজের ইনজেকশনও আপনার সুস্থ হবেন বলে মনে হয় না কারণ আবার অমিক্রন হামলা করছে এই সময় আপনাকে পাওয়ার বাড়াতে শরীরের আর বিজ্ঞানীদের দাবি হলো একমাত্র গরুর গোশ যা মানুষের শরীরের ইমিউনিটেশন মানে পাওয়ার বাড়িয়ে দেয় একবার জোরে বলুন সুবহানাল্লাহ এবছর হয়নি এবছর হয়নি আমি পায়ে ধরে দাবি রেখে গেলাম আগামী বছরের জন্য আল্লাহর এই দিনের ঈদগাহে যেন গোশের ব্যবস্থা হয় আমি দাবি রেখে গেলাম যদি হিন্দু ভাইয়েরা খায় তাই পোলট্রি দেবেন আমার আপত্তি নেই কিন্তু গোশ না হলে মেজাজ ঠিক থাকে না আমি রাতে ভাত খাবো তাও শুধু ডাল আলু এদের দোষ না এবছর করে ফেলেছে মানিয়ে নেওয়া যায়
পাইয়া নারায় তাকবীর। আগের চেয়ে জোর হয়েছে। স্বরূপনগর থানা আপনাদের এমএলএ পীড়া বা মানে মহিলা ওনারা পরপর তিনবার, এবার তো পেরায় গেল। বীণা দেবী তখন ডাই ডাই করে উঠছিল, ঠিক কিনা? এরা মনে করছে আমি খোঁজ রাখি না, আমি সব খোঁজ রাখি রাখতে হয়, ভুল বোঝেন না। একটু জোরে একবার শেষের বেলা নারা দেন তো দেখি, কেউ ফাঁকি দিয়েন না যেন। না আজমির শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, শহরের উদ্দেশ্যে কুরআন শরীফ, মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রব্বি জল্লাল্লাহ, মাফি কলবি গহিরুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সাহেবেরা, বাদশাহ আলমগীর রহমাতুল আলাইহে ওই মেয়েটিকে জিজ্ঞেস করছে, মা এত রাতে আপনি আমার কাছে এসেছেন? মেয়েটি বললে, বাদশাহ আপনার মুসলমান সেনাপতি আমাকে জোর করে বিয়ে করতে চায়। বলে, আমার মুসলমান সেনাপতি আপনাকে জোর করে বিয়ে করবে? বলে, হ্যাঁ বাদশাহ। বলে, কোথায় বাড়ি আপনার? বলছে, আমার বাড়ি হলো পাঞ্জাবে, পাঞ্জাবে। বলে, হ্যাঁ। বলে, আপনার নাম? বলে, আমার নাম হলো শকুন্তলা, লিখে নিন। আমার বাবার নাম পণ্ডিত লালারাম, একটি মন্দিরের পুরোহিত। কিন্তু গত এক সপ্তাহ আগে আপনার সেনাবাহিনীর তৃতীয় সেনাপ্রধান আমার বাড়ি চিঠি পাঠিয়েছে। বাদশাহ আলমগীর বললেন, যান মা। উনি ঘরের মধ্যে ঢুকে গেলেন। আপনার একটা হাদিস শোনাই একটু বোঝানোর জন্য। আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের মাঠে, ভালো করে শোনেন, আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের মাঠে যখন ফরজা নামাজের হুকুমের আল্লাহ প্রশ্ন করে, ফরজের ব্যাপারে প্রশ্ন করবে, ফরজ এবং ওয়াজিব, ওই ফরজ আর ওয়াজিব যদি দুর্বল হয়ে যায় কারো, বলুন তো তাকে কে সাহায্য করতে পারে? না না, ঠিকই বলেছেন, গুড, সুন্নত না, সুন্নত আলাদা। ওরে বাবা, সুন্নত হচ্ছে এটা একটা আলাদা, কিন্তু মূল হলো না, ভালো করে বুঝবেন। ঠিক বলেছেন, ভালো বলেছেন ভাইয়া, আপনাকে সাহায্য করবে, ভালো করে বুঝবেন। কিয়ামতের মাঠে আল্লাহ যখন নামাজের হিসেব নেবে, নামাজের হিসেব তো নেবে প্রত্যেকে, প্রত্যেকে দেখবে, কোনো কথা নেই, আপনাকে আল্লাহর কাছে কিয়ামতের মাঠে নামাজের কৈফিয়াত না দিয়ে এক কদম উঠতে পারো, ওটা ওটা তো আপনার জান। আমি যে জায়গাটা বলছিলাম, কারণ নামাজটা আমরা যারা পড়ি, নামাজের মধ্যে যদি ত্রুটি হয়, যদি কথা বলছি, আর ত্রুটি যদি না হবে, আল্লাহর হাবিব বললে যাকাতের ত্রুটি মাফ হয় সাদগার দ্বারা, আর ফরজ আর ওয়াজেবের ত্রুটিগুলো আল্লাহ পুষিয়ে দেয় নফল ইবাদতের দ্বারা। আল্লাহর হাবিব তাই বেশি বেশি পরিমাণ তাহাজ্জুদের নফল না
নামাজ পড়তে তাহাজ্জুদের নফল সেই সাথে আওয়াবিন চাস ইশরাক আর এই যে তিনি জলসা শুনছেন এটাও নফল ইবাদত ভাইরা আমার আল্লাহর নবীর বিবি আমার মা আয়েশা সিদ্দিকা এসে গেল বলে বলে দি আমার আগের ওলামার কাছে একটা প্রশ্ন দিয়েছিল উনি বলছিলেন শুনছিলাম যে হযরতে মা আয়েশা সিদ্দিকার সাথে হতে আলীর যুদ্ধর কথা বলেছিল না ইয়েসার উনি বলেন আমার দেখে আসা নেই সেই জন্য আমি বলতে পারছি না এটা ঠিক কোন জিনিস যদি তার জানানা থেকে সে বলবে কেন ভালো কথা বলেছেন এটা ছোট ছোট হবা না আমি জানি না বলে দেব আমি আপনাকে উত্তরটা দিয়ে দিচ্ছি যিনি প্রশ্ন করেছেন আমার করেননি বলে কিন্তু এসে গেল বলে লিখে নেন এই যুদ্ধটার নাম হচ্ছে জঙ্গে জামাল কি নাম প্রশ্ন করেছেন কে কে করেছেন এ নেই তাহলে আজকে আর বলছি না আমি বলে দিই ওরা দূর পাগলা ওটা আমার কাজ না কাজ হচ্ছে আগের বক্তার তবু আমি করে দিচ্ছি কেন আয়েশার নাম আয়েশার নাম এলো আর উনি বলেন এখন আমি পারবো না পরবর্তীতে কিন্তু উনি না পারলে আপনি যদি মারা যান পরবর্তীতে শোনা থাকবে না আপনার মনটা খারাপ হয়ে যাবে আমি আদি আছি ইনশাল্লাহ আমি তো আছি ইনশাল্লাহ যত প্রশ্ন করে নাই না ইনশাল্লাহ এই যুদ্ধটা হয়েছিল ভুল বোঝাবুঝির যুদ্ধ ভালো করে বুঝবেন প্রথম লিখে নিন এই ঐতিহাসিকটা বলেছে এই যুদ্ধটা ভুল বোঝাবুঝির কি একটুখানি আমি ব্যাখ্যা করবো আপনারা বলেছেন যখন শুনেন মায়েশা হলেন হযরতে আলী কাররামাল্লাহ অজুর শাশুড়ি আরে বাবা মা খাদিজাতুল কুবরার জামাই যা মায়েশার জামাই তাই ভালো করে বুঝবেন সমস্যাটা হলো হযরতে ওসমান গনির মৃত্যুটা নিয়ে সমস্যা হয়েছিল হয়তো ওসমান গনির মৃত্যুটা এই ওসমান গনির মৃত্যুটাতে আরবের বিভিন্ন গোত্র এমন ভাবে তারা জড়িয়ে পড়েছিল ইতিহাস খুলে দেখবে পড়িয়েছিল যে এখন যদি সরাসরি মা হযরতে আলী দেখা করতে যায় তারই একটা গৃহযুদ্ধ বাঁধবে কথা বোঝা যাচ্ছে উনি কে এখন উনি তো খলিফা হযরত ওসমান গনি পর্দা নেবার পরে কে খলিফা হয়েছিলেন হযরত আলী না আশ্চর্য হযরত আলী হয়েছিলেন খলিফা তার যিনি দেশের খলিফা তাকে সব দিকে নজর রাখতে হয় কারণ তখন সবে মাত্র ইসলামী যুগ ওমর ফারুক শেষ হয়ে ওসমান শেষ হয়ে সবে মাত্র 24 বছর ইসলামের দিন মাত্র কত বছর বয়স ইহুদিরা খ্রিস্টানরা তারা লাগাতার বিরোধিতা করছে খেলাফতের বিরুদ্ধে তাদের লড়াই আটান মনে করে দেখুন নবীর জমানায় হুজুরের পর্দা নেওয়ার সাথে সাথে নকল নবী বেরিয়েছিল মুসাইলামা কাজ্জাব ঠিক ঠিক মানে যেখানে নবী যেখানে নকল নবী বেরুচ্ছে পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন মায়েশাকে হযরতে আলী কাররামাল্লাহ অজু বোঝালেন যে আম্মা আপনি আপনি চিন্তা করবেন সময় দেন আমি নিঃসন্দেহে ওসমানের যারা হত্যা করেছে তাদের শরীয়তের বদলা নেব কিন্তু মায়েশাকে একদল ভুল বুঝিয়ে যুদ্ধের ময়দানে এনে ফেলেছিলেন উনি যেহেতু উটের পিঠে এসেছিল তাই যুদ্ধটার নাম জঙ্গে জামাল উটের যুদ্ধ এই যুদ্ধ শ্বশুর শাশুড়ি আর জামাইয়ের যুদ্ধ বলে ঐতিহাসিকরা ইউরোপের ঐতিহাসিকরা চেষ্টা করেছিল বিরোধিতা করার কিন্তু এই যুদ্ধে মনে করে দেখুন আল্লাহর হাবিবের প্রিয় জামাই আলী কারামাল অজুর তরফ থেকে হযরতে মায়েশার উটের পা কেটে দেওয়া হয়েছে উটের পা পড়ে দেখবেন জানতে হবে তো আপনাকে তথ্য তো জানতে হবে খুবই কঠিন আপনি ঝটফট তথ্য প্রশ্ন করে বললেন একটা প্রশ্ন করে দিয়েছেন প্রশ্ন করা সাজা জানা না কঠিন ঠিক রাখতে হবে হযরত আলী কাররামাল্লাহর তরফের লোকেরা গিয়ে সেনাবাহিনীর তরফ থেকে ওই উটের পা কেটে দিলেন হযরত মায়েশা পড়ে গেলেন এরা গিয়ে নারায় তুমি দিতে গেল যে আলী জিতেছে না হযরত আলী বললেন না এ যুদ্ধে কারোর জয়লাভ হয়নি
উনি ইতিহাস খুলে দেখবে সুতরাং সেই আয়েশা সিদ্দিকার কথা এসে গেল বলে বলে ফেললাম আয়েশা সিদ্দিকা আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করেছে ইয়া রাসূল কিতাব খুলে দে আল্লাহর হাবিব রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে একটা অনুরোধ করব আমাদের মধ্যে অনেকের স্বভাব আছে যারা তাহাজ্জুদ পড়ে না তাই লোকের সাথে বড়ি বানায় না আমি দেখেছি অনেকে আপনারা রাগ করবেন আমার আমার আমাদের কাছে আসে তো বলে আমি তাহাজ্জুদ পড়ি হুজুর তা বলো পড়ো তো তোমার বলতি হবে কেন পড়ো পড়ো কে হ্যাঁ হুজুর তাহাজ্জুদ পড়ো একটা মহিলা আমার বাড়ি এসে একটু মাল মশা নেবে যাই তাহাজ্জুদ পড়ো আর তুমি পড়ো আমার কিছু আমি বদলো তুমি রাতের বেলা গোপনে পড়বে তাহাজ্জুদ তো গোপন ঝেড়ে ফেলা তাহাজ্জুদ মানে কি ঝেড়ে ফেলা কোন বস্তু যা পড়েছিলেন সেই বস্তু অর্থাৎ শাল সোয়েটার শীতের দিন ঝেড়ে ফেলে উজু করে নামাজে দাঁড়ানোর নাম তাহাজ্জুদ মাইশা বলছে আল্লাহর নবী তাহাজ্জুদে দাঁড়িয়েছে এত পরিমাণ সময় নিয়ে আমি মনে করলাম আল্লাহর রাসূল বোধহয় পর্দা নিয়েছে আল্লাহর রাসূল বললে আমি রাতের বেলা ওই তাহাজ্জুদে দাঁড়িয়ে মায়েশা বলছে আমি দেখেছি আল্লাহর নবীর পা ফুলি 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 মোটা হয়ে গেছে আমি আয়েশা অবাক হয়ে দেখতাম আল্লাহর রাসূল সারা রাত নফল নামাজে দাঁড়িয়ে যেতে বাদশা আলমগীর বলে মোহাম্মদ আমার মোহাম্মদ ওয়াজ বোঝা যাচ্ছে কিনা জানি না আমি কি বোঝাতে চাইছিলাম কেন তাহাজ্জুদ আল্লাহ বাদশা আলমগীর বলছে মোহাম্মদ মনে হয় এবছর তোমার ঈদের জামা হবে না বাবা হাতে সময় নেই আমি এখনই বেরিয়ে পড়ব আমি আমার তাহাজ্জুদের নামাজটা আদায় করে নি বাদশা আলমগীর রাতের বেলা দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে দিল্লির জামে মসজিদে এসে মোহাম্মদকে বলছে বাবা মোহাম্মদ আল্লাহ যদি হাত রাখে তোমার সাথে আবার সাক্ষাৎ তবে তোমার পোশাক কিনে দেব উনি দিল্লির জামে মসজিদ থেকে বেরিয়ে ওই রাস্তার ধুলো আর কাদা ওনার টুপি ওনার মুখে ওনার জামায় লাগিয়ে ফকিরের বেশে রওনা হয়েছে জিতে 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 সকাল পেরিয়ে গেছে উনি লক্ষ্য করে দেখে রাস্তার ধারে ঈদুল ফেতরের ওয়াজিব নামাজ শুরু হয়েছে বাদশা আলমগীর নিজের ঘোড়াটাকে বেঁধে ওই জমাতে দুই রাকাত অর্থাৎ ছয় তকবীরের সঙ্গে দুই রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ আদায় করে নিলে আর ঘোড়ার পিঠে যেতে 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 সন্ধ্যা হয়ে গেছে উনি গন্তব্যে পৌঁছে গেছে যেন মনে হলো হঠাৎ তাকে রাস্তা দিয়ে বর যাত্রীর বেশে কে আসছে আরে এই তো মুসলমান সেনাপতি ওই তো আমার সেনাপতি উনি বুঝতে পেরেছেন যে সত্যি তো অভিযোগ ঠিক সত্যি তো আমার জন্য তো খুব মারাত্মক দুঃখ আমার সেনাপ্রধান আমার রাজত্বে হিন্দু নারীর বিবাহ করতে চায় উনি ছদ্মবেশে ঘোড়া থেকে নেমে হাতে তলোয়ার নিয়ে উর্দু গতিতে ওই ঘোড়ার বরযাত্রীর সামনে গিয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলছে বেগম বাদশাহ আপনি ও ঘোড়ার পিঠ থেকে নেমেছি বলে বাদশাহ আপনি বলে তোমার এত বড় শ্রদ্ধা তুমি আমার রাজ্যে তুমি হিন্দু মেয়ের জোর করে বিয়ে করতে চাও বলে বাদশাহ আমায় ক্ষমা করে দিন বলে না আমি তোমাকে ক্ষমা করতে পারি না একটা একটা মাস্তা শুনে নিন
একটা কিতাব বলবো দেখে নেবেন। কেউ যদি কারোর প্রতি জুলুম করে সে যদি পীর সাহেব হয় যার প্রতি জুলুম করবে যতক্ষণ সে ক্ষমা না করবে আল্লাহ ক্ষমা করবে না। জানা ক্ষমতার লোভে শক্তি আছে রাজনৈতিক পাওয়ার অথবা টাকার ক্ষমতা ধনী ক্ষমতার লোভে যদি আপনি কারোর প্রতি অত্যাচার করেন যতক্ষণ সে আপনার ক্ষমা না করবে ততক্ষণ আপনার ক্ষমা হবে না। আমি পড়ছিলাম একটুখানি বলে দিয়ে যাই বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ নাম শুনেছেন হুজুরের এই বইটা একটু কিনে পড়ে নেবেন অল্প টাকা দাম বইটার নাম বড় পীর আব্দুল কাদের জিলানির জীবনী। যদি কারোর বাড়ি থাকে হাত জোড় করে বলছি না হলে আমার বলবেন আপনি আমার বাড়িতে আছে কখনো গেলে আপনার জেরাক্স করে নেবেন বড় পীর সাহেবের জীবনী বসিরহাটের হুজুর লিখেছেন একটুখানি লক্ষ্য করুন। বড় পীর সাহেব প্রথমে যার হাতে বায়াত হন মানে যাকে গুরু বলে মেনে বায়াত মানে গুরু বুজুর্গ বলে মেনে নেন লক্ষ্য করুন তার নাম হলো পীর হাম্মাদ আব্বাস মনে থাকবে না শুনেছেন কখনো আমি বলে দিচ্ছি তার নাম পীর হাম্মাদ আব্বাস মায়ের মনে রাখুন ইনি বাগদাদের সবচেয়ে বড় আল্লাহর ওলি এই ওলির দরবারে বড় পীর সাহেব গেছেন তখন উনি বড় পীর হননি তখন আব্দুল কাদের জিলানী উনি পৌঁছেছেন ওনার দরবারে সেদিন ছিল শুক্রবার ওনাকে সাথে করে নিয়ে পীর হাম্মাদ আব্বাস জুমার নামাজ পড়তে যাচ্ছিল যেতে 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 ওনার কি মনে হয়েছে আব্দুল কাদের জিলানীকে ঠেলা দিয়ে দাজলা নদীতে ফেলে দিয়েছে দাজলা নদীকে হুজুরকে ফেলে দিয়ে বসে লিখেছে যেই ফেলে দিয়েছে বড় পিসার চোঙা পরা ছিল চোঙা চোঙা মানে জুব্বা হুজুরের হাতের ভিতরে কোরআনের হাদিস ছিল বসে হুজুর লিখেছেন যে দাদা হুজুর কেবলার খলিফা বসে আল্লাহ যে ঠিক এইরকম হাত উঁচু করে পানিতে নিজে ডুবছে কিন্তু কোরআনকে ডুবতে দেয়নি উনি তো মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করেছে ওই ইতিহাসীরা বলেছেন উনি কোরআন হাতে করে এমন ভাবে ধরে রেখেছে যাতে পানিতে না ডোবে একটু জোরে বলো আরো জোরে বলো বলো উনি ওই ভিজে অবস্থা উঠেছেন উঠে মসজিদে গেছে জুমার নামাজে সঙ্গীরা খুব ঠাট্টা করছে ঘটনাটা ঘটেছিল 499 হিজরিতে লিখে নেন মনে রাখবেন 499 হিজরি আর আমি যেদিনের কথা বলছি এখন সেদিনের 526 হিজরি মানে 27 বছর পর 27 উনি মানে বড় পীর সাহেব ওই ওই বাগদাদের ওই এরিয়া এরিয়ার নাম সিরিন সিরিন শহরের কবরস্থানের ধার দিয়ে যাচ্ছেন যেতে যেতে দেখে এই কবরস্থানে ওনার পীর সাহেব পীর হাম্মাদ আব্বাসের কবর দেওয়া উনি কি করলেন কবরের ধারে দাঁড়িয়ে জিয়ারাতে দাঁড়িয়ে গেলেন লিখে নেন জিয়ারাত মানে হলো দেখা উনি জিয়ারা দর্শন করতে গিয়ে চোখ বন্ধ করে দেখছে হযরতে পীর হাম্মাদ আব্বাসের কবর মোবারকটা দারুন নুরানি জ্যোতিতে পূর্ণ ওনার পোশাক জান্নাতি ওনার মাথায় মতির টুপি ওনার পায়ে স্বর্ণ রঙের চেহারার পোশাক কিন্তু ওনার ডান হাতটা প্যারালাইজ পঙ্গু হয়ে আছে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী কবরের ধারে দাঁড়িয়ে দেখছে লিখেছেন বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ হুজুর অবাক হয়ে গেছে বড় পীর সাহেব ইস ওনার হাতটা প্যারালাইজ আশ্চর্য লাশ মোবারক টাটকা হুজুরের সাথে রুহানি কথা হচ্ছে বলছে বাবা আমি সেদিন ঠাট্টা করেছিলাম বাবা তোমাকে দাজলা নদীতে ফেলে দিয়েছিলাম বাবা তোমার হাতে কোরআন ছিল আমি বেয়াদবি করেছিলাম তবু আমি তোমার পীর আমি তোমার বুজুর্গ ওস্তাদ
আমি ঠাট্টা করেছিলাম, বিশ্বাস করো বাবা, কিন্তু আমি জানতাম না যে আল্লাহ তোমার উপরে এত রাজি, আল্লাহ তোমার এত খুশি যে আমার এই কাজটা আল্লাহ পছন্দ করেনি বাবা। এই জন্য আমার মৃত্যুর পরে না বাবা, যতক্ষণ তুমি আমায় ক্ষমা না করবে। আমার কথা বোঝা যাচ্ছে কি? মাজলুম অসহায় কেউ আপনার কাছে গিয়ে যদি ব্যথা পায়, সে যতক্ষণ ক্ষমা না করে ততক্ষণ ক্ষমা হয় না। বড় বিশ্বাসকে হুজুর বলছেন, বাবা তুমি আমায় ক্ষমা করো, তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ লিখেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী দোয়া শুরু করেছে, আল্লাহর ওলি দোয়াতে আল্লাহ রহম করেছেন, ওনার প্যারালাইজ শরীরটা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছে। এই খবরটা গোটা বাগদাদে ঘরে ঘরে পৌঁছে গিয়েছে, তাই বাগদাদের পীর হাম্মাদ দাব্বাসের মুরিদেরা গোটা বাগদাদ শহর ঘিরে ধরে বড় বিশ্বাসে আক্রমণ করতে এসেছে। গোটা বাগদাদের লোকজন ওইটুকু ছেলে বলে কিনা কবরের মধ্যে ওনার হাত প্যারালাইজড হয়ে আছে, ওনার উপর অত্যাচার করেছে। তাই বড় বিশ্বাসের সামনে ওরা এলেন, কোনো উত্তর দিতে পারেননি। হুজুর বললেন, শোনো তোমরা যে জন্য এসেছ, তোমরা দুটো লোক ঠিক করো, দুজন লোক তোমরা আনা, আমি তোমাদের বলছি। ওরা দুজন লোক নির্বাচন করলেন, দুজনেই আল্লাহর ওলি, নামগুলো লিখে নিন, হযরতে ইউসুফ শুনেননি, হযরতে ইউসুফ হামদানি আর হযরতে আব্দুর রহমান কোবরা, মুস্তফার নাম দুটো ইউসুফ হামদানি আর আব্দুর রহমান কোবরা, এই দুজনকে পোড়া বললে আপনি এদের সাথে, এরা যদি সাক্ষী দেয় গওসে সামদানি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, বড় পীর আব্দুল কাদের জিলানি, এদের নিয়ে মোরা কাবায় বসে গেলে, মোরা কাবা মানে হলো দেন, চোখ বন্ধ করে আমিও করি আপনারাও করবেন, সবাই করে থাকেন জিকির, আল্লাহর জিকির, নামাজ আল্লাহর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির হলো আল্লাহ আল্লাহ আল্লাহ। বড় পীর সাহেব হযরতে গওসে সামদানি ওদের দুজনকে নিয়ে মোরাকাবায় বসে গেলে, হঠাৎ পীর ইউসুফ হামদানি চেঁচাতে চেঁচাতে আসছে, শোনো ও বাগদাদের ছেলেরা, তোমরা ওয়াহেতুক আব্দুল কাদেরকে কিছু বলো না, উনি যা বলেছে সত্য, পীর হাম্মাদ আব্বাসের ডান হাতটা সত্যি সত্যি প্যারালাইজ হয়ে গিয়েছিল, আমার সাথে ওনার সাক্ষাৎ হয়েছে, কথা বলতে বলতে আব্দুর রহমান কোবরা এসে হাজির, উনি বললেন আমিও সাক্ষী দিচ্ছি আব্দুল কাদের যা বলেছে ঠিক বলেছে, একবার জোরে বলা যাবে না। আমরা কি পরিমাণ জুলুম করি, নেতা হয়েছে, নেতা নেতা হওয়ার পর নিজেকে এত হাই কোয়ালিটি ভাবি যে পার মাটিতে পড়ে না, ভুল বুঝবেন না, ক্ষমতার লোভে এর জমি ভাগরা করছি, ওর জমির আল ফেলছি। বড় পীর সাহেব নয় বললেন, বাদশাহ আলমগীর আমার কাছে ক্ষমা চেতে হবে না মা, তুমি ক্ষমা চাবে মেয়েটার কাছে, যার কাছে অন্যায় কর তার কাছে যা, আমি কি করবো। লিখে রাখ, বাদশাহ আলমগীর দাঁড়িয়ে আছে, ও মেয়েটার কাছে গিয়ে বলছে, মা আমার মা, মা বলে সম্বোধন করছে, যেই মা বলেছে না গরিবে হযরতে বাদশাহ আলমগীর বলছে ঠিক বলেছে মা, কারণ পৃথিবীর জমিনে মায়ের মতো এত মর্যাদা, বিশ্বাস করুন মা হলো পৃথিবীর জমিনে আল্লাহর পরে শ্রেষ্ঠ মর্যাদাশীল রমণী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ আমার মালিক, মালিক বাদ দিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি মর্যাদা পাবেন মা, তারপরে আব্বা, তারপরে পীর সাহেব, পীর সাহেবের চেয়ে মায়ের মর্যাদা বেশি, পীর সাহেবের চেয়ে বুজুর্গের মর্যাদা বেশি, পীর সাহেবের দোয়া কবুল না হতে পারে কিন্তু আল্লাহ চাইলে মায়ের দোয়া সন্তানের জন্য আল্লাহ ফিরত দেয় না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য যদি পৃথিবীর সমস্ত নারীকে মা বলে ডাকতে পারতেন, আপনি
আমরা এবং ভারতবর্ষের হিন্দু ভাইরা তারই ভারতবর্ষের জমিনে কখনো হাতরস আর ওই নির্ভয়ার মতো ধর্ষণের ঘটনা ঘটতো না আর যদি মেয়েদের মা বলে মেরে দিতে পারতাম তাই রাসূল বলেছে যখন তুমি কোন নারী দেখে তোমার মধ্যে কাম উদ্রেক হবে তাড়াতাড়ি তুমি বাড়ি গিয়ে তোমার স্ত্রীর সাথে সাক্ষাৎ করবে তোমার স্ত্রীর শরীরটা রাস্তার মেয়েটাও তা সুতরাং খবরদার কোন জেনার দিকে তুমি ধাবিত হবে না তাই বাদশা আলমগীর বলে যাও মায়ের কাছে পা ধরে ক্ষমা চেয়ে নাও দৌড়ে গিয়ে মেয়েটার পা ধরে বলছে মা বলে আপনি কি করছেন সেনাপতি আমার পা ধরছেন বলে হ্যাঁ আমি আমি অন্যায় করেছি মা বলে আপনি আমাকে বিয়ে করবেন পয়গাম দিয়ে অন্যায় করেছেন কেন বলে ওই দাঁড়িয়ে আছে দেখো বলে কে ও হচ্ছে বাদশা আলমগীর বলে বাদশা আলমগীর আমি তো গত রাতে গিয়েছিলাম বলে তুমি গিয়েছিলে বলে হ্যাঁ বলে ও তা ঠিকই আছে তা উনি এসেছেন বলছে হ্যাঁ এসছে মেয়েটা বলছে আশ্চর্য আমার সাথে বেশি কথা বললে না শুধু ঠিকানাটা জানলে উনি এসেছেন কিন্তু ওনাকে তো চিনতে পারছি না কাল রাতে যে চেহারায় দেখেছিলাম আজকে তো সে চেহারা না উনি বললেন উনি ছদ্মবেশে বাদশা আলমগীর দাঁড়িয়ে আছে মেয়েটা এসে হাজির এসে বলছে আব্বা আপনি আমার কিছু মনে করবেন না আপনি আমার মুসলিম পিতা চাইছিলাম আপনি একটু আমার যদি কদম বুসি করতে দেন বাদশা আলমগীর না মা শরিয়াতে মাথা নিচু করে কদম বুচি করাটা শেরেক যদি কেউ করতে চায় একটা মশলা এসেছে মাথা উঁচু করে শাশুড়িকে বা আম্মাকে ঈদের দিন তবু না করা উত্তম শেরেকের ভয়ে আমি কোনো অবস্থাতেই তোমাকে তো আমার পায়ে হাত দিতে পারি না মা কিছুতেই দিতে দিলেন না বলছেন বাদশাহ বাদশাহ আপনি এসেছেন বলে হ্যাঁ মা আমি এবার আসি মা বলে দাঁড়ান আপনি কিছু খাবেন না আমার এখানে বলে না মা আমি শুধু তুমি যদি কিছু আমায় দাও তাহলে এক গ্লাস পানি দিতে পারো বলে আপনি পানি খাবেন শুধু বলে হ্যাঁ বলে কেন বলে আমি গতকাল রোজা রেখেছিলাম ইফতার করেছিলাম এশার নামাজ পড়ে আমার ছেলের জন্য কোরআন লিখছিলাম মা আমার একটা মাত্র ছেলে নাম হলো মোহাম্মদ আমি এখন ঈদের জামা কিনে দিতে পারিনি ঠিক 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 যেন আমার মা বা ফাতেমাতুজ জোহরা মনে করে দেখুন ঈদের দিন সকালবেলা ইমাম হাসান হোসেন বলছেন মা আমাদের ঈদের জামা দেবে না মা মা ফাতেমা বলেছিল ও গো ছেলে তোমাদের দর্জি জামা আনতে দর্জির কাছে জামা করতে দিয়েছি বলেছিল মনে করে দেখুন মা ফাতেমা যখন বললেন দর্জির কাছে জামা করতে দিয়েছি মা ফাতেমা কিন্তু দেইনি তবু মা ফাতেমা বললেন দর্জির কাছে জামা আছে দর্জি জামা দিয়ে দেবে খোকা ইতিহাস খুলে দেখবে ওই দর্জি ছিল হযরত জিবরাইল আর জান্নাত থেকে হাসান হোসেনের ঈদের জামা এসে গিয়েছিল জোরে বলুন বাদশা আলমগীর রহমাতুল্লাহ আলাইহে এবার চলে যাবে মেয়েটি বলে দাঁড়ান আপনাকে আমার সালাম দিতে হবে না আপনি পানি খান আর আপনার কাছে একটা মশলা জিজ্ঞেস করছি আপনার মনে করে দেখুন বাদশা আলমগীর খুব বড় মশলাবিদ ছিলেন উনি ওনার এলাকা সময় একটা কেতাব সংকলন হয়েছিল যার নাম ফতোয়া আলমগীরি বাদশা আলমগীর রহমাতুল্লাহ বলছে মা এবার বলো তুমি কি করতে চাও মা বলে বাদশা আপনি যে জায়গায় দাঁড়িয়ে আমার ইজ্জত রক্ষা করেছেন আমি আর আমার বাবা গোটা ভারতবর্ষের ঈমানওয়ালাদের কাছ থেকে হালাল টাকা নিয়ে একটা মসজিদ বানাতে চাই বাদশা আলমগীর বলে মা তুমি মুসলমান ইমানদার হালাল রুজির ওয়ালাদের অর্থ নিয়ে তুমি মসজিদ বানাতে পারো মা তাই লালারাম আর ওই পণ্ডিত লালারামের মেয়ে শকুন্তলা গোটা ভারতবর্ষে ঘুরে 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 হালাল পয়
পয়সা দিয়ে একটি মসজিদ বানিয়েছিল মিস্টার মোদিজি আর তার বন্ধুরা বাদশা আলমগীরের বিরুদ্ধে চার দিন আগে আপনি অভিযোগ করলেন উনি মন্দির তৈরি করেছে মসজিদ করে মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে মিস্টার মোদিজি আপনি ইতিহাস খুলে দেখবেন বাদশাহ আলমগীরের মালিকের সম্মানে হিন্দু মার ছেলে অর্থাৎ ছেলে আর মা মানে মেয়ে মসজিদ বানিয়েছে মসজিদের বর্তমান নাম হলো ধরে রাখি মসজিদ এদিক থেকে দিয়েছে কে দিয়েছে জানি না যে মজলিস কবুল হয় আল্লাহর তরফ থেকে রহমত হয় ভাইয়া এত রাতে লোক থাকে অহংকার করছি না বিশ্বাস করুন আমাকে লোকে বলে এটা আল্লাহর কুদরত রাত একটা বেজে গেছে তবু আপনাদের আগমন কোনো অবস্থাতে কম হয়নি রাত একটাতেও এত মানুষ বসে আছেন সত্যি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ একটু জোরে একবার নারা দিন তো এদিক থেকে কে আপনি দিলেন আল্লাহ একবার আপনার জেনারেল শিক্ষিত লোক দাঁড়ি নেই মুখে কিন্তু আল্লাহর মহব্বতে এই যে নারা দিয়েছেন না আল্লাহ পাক আপনার মুখমণ্ডলে যেন রসুলের সুন্নতি তথা ফরজের আইনের মতো দাঁড়ি হয়ে যায় এটা আমি দাবি রাখতে পারি না ভাইয়া ওনার জন্য এ দাবি রাখতে পারি না আমি আমি কত পরশু ওয়াজ করতে গেছি আল্লাহর কসম বলছি এক ডাক্তারের ছেলে তার বাপের মুখে দাঁড়ি নেই নামাজও করে না আমাকে ছোট ছেলেটা কম্পিউটার সায়েন্সে পড়ে বলছে আইদুল হুজুর আপনার ওয়াজ শুনে আমি হেদায়েত হয়েছি দাঁড়ি রেখেছি আমার বাপ ডাক্তার কোনো অবস্থাতে দাঁড়ি রাখতে চায় না আপনি একটু বল তো হুজুর কারণ দেখো বাবা ওইভাবে তো বলা যায় না হেদায়েত বান্দা চেষ্টা না করলে আল্লাহ চেষ্টা দেয় না বান্দার দায়িত্ব চেষ্টা করা আল্লাহর দায়িত্ব রহমত হওয়া তাই আপনি ভুল বুঝবেন না নারা দিয়েছেন এই গভীর রাতে আল্লাহ তোমার পাগলের ওয়াজ শুনতে তোমার মর্যাদার নামে এরা নারা দিয়েছে আল্লাহ তুমি দিয়ারার ঈদগাহে এই হাজার হাজার আমার মায়ের আওয়াজ রাতের বেলা সকলের আওয়াজ পুরুষের কণ্ঠের আওয়াজ আরশে মুআল্লায় পৌঁছে দেব সবাই মিলে এই রাত একটার পরে চিৎকার করে বলবেন নারায়ে তাকবীর ভাই আমার কষ্ট হয় না ভাই আমি আমি কোনো মতেই দাওয়াতটা নেব না এক্সকিউজ করে দেখবেন মানে আব্দুল্লাহ আমিনি হুজুরের দরবারে থাকে আমাকে বারবার রিকোয়েস্ট করলেন হুজুর আমরা আমার যেখানে প্রোগ্রাম না আপনি তো জানেন এসে পৌঁছাতে পারবো না লেট হয়ে যাওয়ার সম্ভাবনা জলসা ধরতে না পারলে আমি জলসা নিই না কিন্তু আল্লাহর শকর সময়ের ওপর অমিট আগে আপনাদের খেদমতে আল্লাহ পৌঁছে দিয়েছিলেন তাই শুকরিয়া আদায় করে একটু জোরে একবার নারা দেব সবাই বলে আমার সাথে বলবেন তো না আমাকে রাত্রে ফোন করলেন একসাথে প্রথম জলসা ছিলাম বলে হুজুর আমি বাড়ি এসেছি মন টানা আছে আমাদের দিয়ারা ঈদগাহ সত্যি একটু জোরে একবার নারা দিন নেই যদিও তিনিও তবু বলতে হয় তার কৃতজ্ঞতা স্বীকার করতে হয় নারাই তাকবীর ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি শাহরানে আলা আশহুরিল আকওয়ালিল মারবিয়া তুয়াফিয়াবিল মদিনাতে শরীফাতে আবু আব্দুল্লাহ এল আখিরি তাওয়াল্লাদে ইয়ানি 12 তারিখে রবিউল আউয়াল সোমবার সবে সাদে আমার রাসূল পৃথিবীর জমিনে পর্দা নিয়েছিলেন জন্ম নিয়েছিলেন হুজুরের শানে হুজুরের ভালোবাসাতে দিয়ারার ঈদগাহে দাঁড়িয়ে সকলেই মিলে নবীর শানে সালাতুস সালাম পাঠ করব ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহে খুব দরদ দিয়ে পড়বেন খুব দরদ দিয়ে
শরীয়তের মাসলা হলো এটা আহলে সুন্নতুল জামাতের আকীদা আল্লাহ যদি চায় আল্লাহ তার রাসূল এই সালাতুস সালামের নাজরানায় হুজুর এই ঈদগাহ ময়দান দিয়ারা আল্লাহ চাইলে হাজির হয়ে যেতে পারে বিশ্বাস রেখে খুব গরব দিয়ে পড়বেন কেউ ফাঁকি দেবেন না ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন সালাতুল্লাহ তলাল বদর Insani yatil wadai wazabash syukuru alaina mada lillah hidayya nabi salamun Ya Rasul Salamun Ya Habibu Salamun Salawatullahi Ya Shafi'al Mujnabin Rasulullah চলেন যে পথে উম্মে জামিল কাটা বিছায়ে সে পথে সে কাটা ফুটল না পায়ে জিবরাইল ডানা Salamun Ya Habibu Salamun Salawatullah Doyamoy Prabhu Rabbani Ki jinish Pathai মক্কা তয়ফানি আর চিনিল বনের হরিণি ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিবু সালামুন সালাতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান আবাদ আর আবাদ হে যাই রব মেরে দরুদ ও সালাম বরগুজিদা নবী পর আপনি মুদাম বালা গাল উলাবে বালা গাল উলাবে কামালি কশফাত দুজাবে জামালি পড়ুন হাসনাত দুজামিও খিসালি সাল্লা আলাইহি ওয়ালিহি হাসর হবে তামার জমি উম্মত বলবে পানি পানি এ নবী বিনা পানি দেওয়ার সাধ্য কারো নাই বালা গাল উলাবে কামালি কশফাত দুজাবে জামালি হাসনাত জামিও খিসালি
সাল্লাল্লাহু আলাইহি বিসমিল্লাহ সহজ হবে সূরা ফাতে একবার সূরা ইখলাস তিনবার এবং দরুদ শরীফ পড়ে নেবেন কমিটি ভাই খাওয়া দাওয়া কি এখানেই হবে মানে বসিয়ে বসিয়ে ব্যবস্থা হবে ইনশাআল্লাহ সবাই বসে যাবেন মায়েরা মায়েদের ব্যবস্থা আছে আলাদা আলহামদুলিল্লাহ না এটা আমি জানছি এই জন্য কারণ পরিস্থিতিটা জেনে নিতে হয় পুরুষদের জন্য ঈদগার ময়দান মেয়েরা আলাদা ব্যবস্থা আছে ছেলেরা করবেন মায়েরা কেউ যাবেন না কর্তৃপক্ষ যুবক বন্ধুদের তরফ থেকে আমি আপনাদের সকলকেই দাওয়াত করছি আম্মা এই তাওয়ারুটা খাবেন খাবার সময় একটু আল্লাহর কাছে আল্লাহ এই নিয়াজ খাচ্ছি এর দ্বারা আমার পেটের কোনো সমস্যা আপনি দূর করে দিবেন যে কোনো একটা কারণ আমরা সকলেই যে কোনো একটা সমস্যায় ভুগে থাকি ভাইয়া আল্লাহর কাছে এই নিয়াজ খাবার সময় সাহায্য চাইতে হয় এই জন্য বিসমিল্লাহ সহকারে এক মিনিট হবে না সরে যান ঠিকই ঠিক করেছি যা করে দিয়েছি পনি দু ঘন্টা বাদ হয়ে গেছে আপনি সরুন আর কথা বাড়াবেন না আমার প্রিয় ভাইরা আন্দাজে কথা বলবেন না আমার যা যা বলে দিয়েছি ভালো বলে দিয়েছি যথেষ্ট বলে দিয়েছি হয়তো চাপ সৃষ্টি করবেন না কথা বুঝতে পেরেছেন প্রিয় ভাইয়া আল্লাহ তাবারাক তাআলা নবীর শানে একবার দরুদ শরীফ পড়ে নিন আপনাদের দাবি দু পাঁচটা মিনিট বললেন দু পাঁচ মিনিট আমি করে দিচ্ছি কারণ আমরা তো মানুষ ভাইয়া দারুণ চেঁচিয়ে বলি তো বুঝলেন না এই জন্য আমরা আমাদের আমার সাথে কন্ট্যাক্ট ছিল একটা পর্যন্ত বলার যিনি এরা তো দাওয়াত করেনি আমি এদের দাওয়াত নিইনি আমি মাওলানা আব্দুল্লাহ আমিনের কথা শুনে এই দাওয়াতটা সেট করেছিলাম সেই সময় আমি পার করে দিয়েছি তবু যখন এসে জোর করছেন ভদ্রলোকের দাবি মেনে দুটি কথা রাখছি যেহেতু উনি এসেছেন আপনারাও বলছেন এই জন্য একটু জোরে একবার দরুদ পড়ে নিই ছোট্ট করে বায়ানে ফিরে যাব দোয়া করব এখানেই খাওয়া দাওয়া হবে পরের পর্বটা একবার দরুদ আল্লাহুম্মা সাল্লাল্লাহ সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা কাজ করতে গেলেন নবী কাজ করতে গেলেন নবী মা খাদিজার মা খাদিজা বসলেন ভালো পরকালের আশায় মা খাদিজা এমন মার হবে না সবাই জানি আমার নবীর আম্মা হলো আমিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় ভাই সব যে জায়গাটা আমি নসিহত শেষ করে দিয়েছিলাম ওটা হলো একটি মসজিদ বানিয়েছিলেন তারা ইতিহাসে নাম এসেছে ধরে রাখি মসজিদ মসজিদ হলো আল্লাহর সেই ঘর কোন ঘর বিসমিল্লাহির রহমানির রহিম নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াইকামিস সালাতি ওয়াইতাই যাকাতি ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ সূরাতু তাওবা আমি হাফেজ নই ভুল হতে পারে তবে পড়ার মধ্যে কোনো ভুল নেই তবু আল্লাহ আপনার কোরআনের তেলাওয়াতের দ্বারা এই অর্থটা আপনাদের খিদমতে রেখে যাচ্ছি এই রাতের বেলা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ নিশ্চয়ই যারা আমার মসজিদকে চাষ করবে অর্থাৎ হাজার বাধার মাঝে আমি আল্লাহ আমার জন্য সেজদা দেবে আপনার মনে করে দেখুন কিছুদিন আগে এখন এক সপ্তাহ হয়নি জায়গাটার নাম হচ্ছে হরিয়ানা একটি এলাকা চেনেন আপনারা
ওখানকার মুখ্যমন্ত্রী নাম হচ্ছে মনোহরলাল খাট্টার। ভদ্রলোক ঘোষণা করে দিয়েছে ওপেন, যে মুসলিমদের খোলা জায়গায় কোনো নামাজ পড়তে দেওয়া হবে না, খোলা জায়গায়। এটা প্রশ্ন আসে আমার মনে, জানলাম মুসলমানরা যদি খোলা জায়গায় নামাজ না পড়ে তা আপনাদের কীর্তন হবে, তাতে দোষ নেই। একটা আশ্চর্য হই আমি, তা নেন করুন আপনারা, কিন্তু লক্ষ্য করুন, মনে করে দেখুন, ওই গুরগায়ে যখন বলে দিলি মুসলমানদের জুমার নামাজ হবে না, আপনার মনে করে দেখুন, মনে নেই মুসলমানেরা নুমা নামাজ শুরু করেছে সেক্টর ফাইভ, সেই জায়গাটা যেখানে মুসলমানদের নামাজের ইজাজত আছে। সব জায়গায় নেই, কিন্তু যে জায়গায় অনুমতি আছে সেখানে নামাজ দাঁড়িয়েছে। যখন নামাজ চলছে ভাই সাহেব, একদল ছেলেরা আপনারা নেটে দেখেছেন মিডিয়ায়, আরএসএস বিশ্ব হিন্দু পরিষদের একদল যুবক নেতারা, তারা এসে জয় শ্রীরাম বলে জয় শ্রীরামের আওয়াজ দিয়ে তারা নামাজ বন্ধ করতে দাঁড়িয়েছিল। ঠিক ওরা জয় শ্রীরাম বলছে, এরা নামাজ পড়ছে, যেহেতু বসিরহাটের আল্লামা লিখেছেন আপনাদের কাছে নামাজ শিক্ষা আছে, কারোর বাড়ি কারো ভাই আছে, কারা বাহ বাহ, ওই নামাজ শিক্ষা থাকবে, খুব বরকত হয়নি এই নামাজ শিক্ষার। একটা নামাজ আছে বাজারে, অনেক নামাজ শিক্ষা আছে, কিন্তু বসিরহাটের আল্লামাটা রাখবে কেন? উনি খুব সহজ করে বেছে বেছে ওই নামাজ শিক্ষা, একটা চ্যাপ্টার আছে দেখবেন মা, চ্যাপ্টারটার নাম হলো নামাজের ধারা। চ্যাপ্টারটা হলো কোন অধ্যায় বলে দিল, অধ্যায়টা পড়ে নেবে, ওই নামাজের ধারা অধ্যায়ে বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি লিখে দিয়েছে, যখন আপনি রুকুতে যাবেন অথবা সেজদা, তখন আপনি মনে 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 রুকুর তসবি পড়বেন, রুকুর তসবি, আর আর সেজদার তসবি পড়বেন। রুকুর তসবিটা কি? বাহ বাহ, অথচ কেউ যদি কারিম বলে তাও হবে, হুজুর লিখে দিয়েছে, আমি দুটো লিখেছি, কি জ্ঞান বলুন তো। আমি আমি আমার ওনার লেখা আমার জীবনী আছে, ওনার লেখা, ওনার জীবনী আমার লেখা, আমার বন্ধুবার আলামার রুহুল কুদ্দুস সাহেব আর আমাদের, তা আমি জীবনী লিখতে গিয়ে আমার বন্ধুবার ঘটনা একটা দেখবেন আপনার বসিয়াটে যদি জানি, একজন বিএলআর অফিসার বসিয়াটে হিন্দু ভদ্রলোক, উনি বলছেন যে ছোটবেলায় আমরা হুজুরের বাড়ি গিয়েছি, তা বাড়িতে গিয়ে হুজুরের বাড়িতে ওই মাখাল ফল আছে, মাখাল ফল কুল মনে করি পেরিছি, পেরিয়ে হেঁটে আসছি, উনি বলছেন যে হেঁটে আসছি, হুজুর বলে তোমরা এ কি ফল পড়েছো, বলে হুজুর সুন্দর ফল, মিষ্টি বলবে না পাগলা, এ তেতো ফল, তাই একটা আমার হাতে দিয়ে হুজুর ফু দিয়ে দিলে, বলে আমি খেলাম, আমার সঙ্গীরা খেলে এত মিষ্টি, ওই লোভে বাকি ফল যেই গালে দিয়েছি আর ভূমি হয়ে গেছে। আশ্চর্য হুজুরের মুখের ফু, একটু জোরে বলে সুবহানাল্লাহ, উনি নামাজ পড়তে তাহাজ্জুদের সুদূর মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা গিয়ে হুজুর লিখেছে তোমরা নামাজ পড়বে সুবহান রাব্বিল আযীম, এটা মনে মনে বলবে, মনে 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 মানে শব্দ নয়, কোনো কথা যখন মনে মনে বলতে হয় তখন কি শব্দ হবে? না, অথচ কেরাত হবে শব্দে, যে কত যে ওয়াক্তের নামাজ কেরাত করে পড়ার আল্লাহর নির্দেশ সেগুলো শব্দ করে হবে, কিন্তু যেগুলোর কেরাত শব্দ করা নিষেধ সেগুলো কিন্তু মনে মনে বলা নেই, সেগুলো বলা যে এমন করে পড়বে যাতে তোমার নিজের কান শুনতে পায়। যে কেরাত জোরে হবে, যেমন এশা, ওর কেরাত হবে জোরে, কিন্তু আসরের কেরাত জোরে নেই, কিন্তু সূরাটা এমন ভাবে আপনি নিজে পড়বেন নিজে যেন আপনি নিজে শুনতে পারেন, কিন্তু যখন আপনি সিজদায় যাবেন রুকুতে সুবহান রাব্বিল আযীম বা সুবহান রাব্বিল কারীম, ওটা মনে মনে পড়বেন, মানে আপনার কলব পড়বে পাগল, মন মানে অন্তর পড়বে, কারণ আপনি নামাজের মধ্যে ঢুকে পড়েছেন মনোসংযোগ দিয়ে, আপনার বাহ্যিক জ্ঞান ভালো করে শুনবেন, অবস্থা বুঝবেন, এখানে একটুখানি এলো বলে আপনি নামাজে দাঁড়িয়ে যখন আলহামদু পড়ছেন, আমি পড়েছিলাম আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন, আমি প্রশংসা করি সেই মালিকের যিনি বিশ্ব জগতের নিয়ন্তা, তাই আপনি কোন মাল
মালিকের গুণ কীর্তন করছেন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন সেই কিয়ামতের বাদশা অতএব বাদশার সামনে দাঁড়িয়ে আপনি হয়ে যাবেন একান্ত আনুগত্যশীল তাই আপনি নামাজে সুবহান রাব্বিল আযীম এটা মনে মনে বলবেন অথবা কারীম এবার সেজদায় গিয়ে আপনি বলে সুবহান রাব্বিল আলা আল্লাহ কোরআনে বললেন নিশ্চয় ওরা যখন আমার মসজিদ চাষ করবে ওরা মানে ইমানদারেরা ওরা কি করবে ওয়াইকামি সলা ওরা আমার নামাজটাকে প্রতিষ্ঠা করবে তার মানে হলো নামাজি কোনো জেনা করবে না তার মানে হলো নামাজি কোনো মিথ্যে কথা বলবে না নামাজি কোনো হারাম খাবে না কারণ নামাজ তাকে অন্যায় থেকে দূরে রাখবে আর সলাতু তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার নামাজ আপনাকে এই যে মোবাইলে চব্বিশ ঘন্টা পাবজি আর এই যে ফ্রি ফায়ার এই যে মোবাইল খুললেই মেয়েদের ছবি দিয়ে সর্বক্ষণ আপনাকে কুপথে নিয়ে যেতে এটা অশ্লীল না নিশ্চয়ই নিশ্চয়ই নামাজ পড়ছেন কিন্তু বড় এক মোবাইল যেই সময় পেয়েছেন আপনিও দেখছেন জিজ্ঞেস করলে আমি কি করবো সময় কাটাচ্ছি আশ্চর্য তাই নামাজ আপনার অশ্লীলতা দূর করলো কই নামাজের ফান্ডামেন্টাল তত্ত্ব অশ্লীলতা দূর করো অশ্লীলতা মানে অন্যায় অত্যাচার মানুষ কোনো গুনাহ করবে না খেয়াল রাখবেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ নিশ্চয়ই ওরা আমার মসজিদ চাষ করবে কারা যারা ইমানদারেরা তাই হরিয়ানার ইমানদারেরা নামাজে দাঁড়িয়ে আছে ওরা জয় শ্রী রামের স্লোগান বলছে তবু নামাজ চলছিল না কোনো ওটা বিশ্ব অবাক হয়ে গেছে যে এত জোরে স্লোগান জয় শ্রী রাম এরা কি নামাজ বন্ধ করে না কি আমাদের এমন হয় না ফজরের সময় কীর্তন হচ্ছে আশেপাশে হয় না আপনাদের তে এত জোরে বাজায় টানা টানা আরে কেরাত করবো কি উড়ির শব্দ কানে ব্রেন এত হরে ক্লিন হয় না করুক দোষ নেই করবে আহার করবে কিন্তু এত জোরে ওপেন আসছে যে নামাজে দাঁড়ানো কঠিন হয় তবু আমরা কি নামাজ ছেড়ে বার হই জোরে বলে বলুন বাদশাহ আলমগীর তার জীবনী বললে চমকে যাই আমি যে উনি উনি যখন নামাজে দাঁড়াতেন বুঝলেন না তখন মনে হবে যেন মারা গেছেন ঠিক যেমন রসুল পাক এটি হচ্ছে একটা ইমানদারের চরিত্র আমারও তাই আপনারও তাই একই সৃষ্ট হওয়া উচিত আল্লাহ যেন আমাদেরকে ঠিক ওই কায়দায় আল্লাহর মসজিদের দ্বারা আমাদের ইবাদত করিয়ে আর ওলির সহবতে একটা কথা বলবো ওলির সহবতে ওই কলম দিয়ে পড়া সুবহান রাব্বিল আলা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওটা ধরো কলম দিয়ে আল্লাহ পড়ার তৌফিক আমাকে আপনাকে আমার প্রিয় মুর্শিদের ওসিলায় হয় একটু জোরে বলুন আমি এবার একটু দোয়া করে দিই সূরা ফাতিহা পড়েন সূরা ইখলাস দরুদ শরীফ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার মায়েরা পড়ে নেবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম আল্লাহ্বাল্লীন আমিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد
اللهم صل على محمد وعلى ال محمد وبارك وسلم اللهم صل على محمد وعلى ال محمد وبارك وسلم اللهم صل على محمد وعلى ال محمد وبارك وسلم اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما আমার সাথে পড়ে নিন আস্তাগফিরুল্লাহ রব্বি আস্তাগফিরুল্লাহ রব্বি আস্তাগফিরুল্লাহ রব্বি আয় আল্লাহ এই রাতের বেলা আপনার কাছে তওবা করছি আয় আল্লাহ আপনি আমাদের তওবাকে কবুল করে নিন আমাদের সগীরা কবিরা জাহেরি বাতেনি শিরকে কুফরি শিরকে জলি শিরকে আপা বেদাতে সাইয়া হতে আল্লাহ আপনি আমাদের মাহফুজ রেখে দিবেন আল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين الله أي الله পবিত্রতম দিয়ারা গ্রামে মসজিদের একটু পাশে পবিত্র ঈদগার ময়দানে বসে বসে এই গভীর রাতে আপনার বান্দা বান্দি আমরা সবাই মিলে ছোট ছোট বাচ্চারা আছে এত রাতে গোটা ঈদগার ময়দান ভরে আছে আপনার বান্দিরাও আশেপাশে বসে আছে মালিক রে এই রাতের বেলা আপনি আমার উপরই খুশি হয়ে আপনি আমাদের তাবাম জীবনের গোনা খাতাটা মাফ করে দেবেন আল্লাহ আয় আল্লাহ এত মানুষ কেবলমাত্র আপনার ভালোবাসায় আপনার নবীর প্রেমে এই রাতের বেলা বসে বসে আমার সাথে দুটো নসিহত শুনল আল্লাহ প্রিয় নবীর সামনে দরুদ শরীফের নজরানা পেশ করেছি প্রিয় নবীর সামনে কয়েক মর্তবা সালাতুল সালাম পাঠ করেছি আল্লাহ প্রিয় রাসূলের জাদ মুখানা আমার প্রিয় মুর্শিদের ওসিলাতে একবার না দেখি যেন আমায় মরণ দেবেন আল্লাহ নফিস বাতের জিকিরের মধ্যে দিয়ে কলম আর নাফস ইমানের কালেমার জিকিরে পূর্ণ করি আমায় মরণ দেবেন আল্লাহ আল্লাহ রাতের বেলা দিয়ারা গ্রামের মায়েরা ভাইয়েরা বোনেরা যারা আমিন আমিন বলছে সোনার নবীর ওসিলায় এই মেহফিলটা আপনার দরবারে কবুল করে নিয়ে সূরা ফাতিহা সূরা ইখলাস দরুদ শরীফের নাজরানার সওয়াব দেখো আপনার সোনার নবীর রওজা মোবারকে হাদিয়া স্বরূপ পৌঁছে দিলাম আল্লাহ সাহাবায়ে কেরাম তাবি তাবিঈন কেরাম হুফাজ কেরাম ফুকাহায়ে কেরাম সুহাদায়ে কেরাম চার তরিকা পি চার ইমাম ফুরফুরা শরীফে দাদা হজর পাঁচ হজর বশিরানের আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহ আমার প্রিয় মুর্শিদ আল হাসুফি মোহাম্মদ আলী মুজাদ্দিদ মরহুম মাগফুর রহমাতুল্লাহ আলাইহ রওজা মোবারকে সবটুকু পৌঁছে দিন কাদেরিয়া চিশতিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া এই সমস্ত তরিকার শায়খ খাস করে মুজাদ্দিদ আলফেজানিয়ার খাস আমার সম হুজুর দুই হুজুরের তরিকা মুজাদ্দিদিয়া তরিকায় আমাকে অন্তর্ভুক্ত না করিয়ে যেন পূর্ণ মুমিন না বানিয়ে আপনি আমার উপরে রাজি খুশি না হয়ে আমায় যেন মৌত দেবেন না মালিকের এই দিয়ারা গ্রামে কত মানুষ এসেছেন কেউ আমাদের এলাকা থেকে এসেছেন পানি তানি তিনটা গাছা পোষণ চোখাটি আশেপাশে যত গ্রাম আছে দিয়ারার আশেপাশে সমস্ত গ্রামবাসীদের আশার বসা খাস করে এই এলাকায় যত কবরবাসী আছে আল্লাহ সমস্ত কবরবাসীর কবরে এই সোহাবটুকু পৌঁছে দিন ছেলেরা তাবারকের ব্যবস্থা করে ডাল ভাত আল্লাহ হতে পারে হয়তো এবছরে গোশ ব্যবস্থা হয় নাই আল্লাহ আল্লাহ আমি মুসাফির হয়ে যাব যদি না হই আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করে এই মজলিসটা আপনার দরবারে কবুল করে আগামী দিনে আরো সুন্দর করে অন্তত খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আপনি করিয়ে নেবেন আল্লাহ রব্বানা
তাকাব্বাল দুআয়ে বেবারাকাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুরমতে কালেমাতে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম সকলে বসে যান মাইকে বারবার আপনাদের ছেলেরা বলে দেবে কিভাবে বসবেন ইয়া